हाय एवरीवन, आशा करी अपनारा सकले भालो आछेन, आम्रा सकले भालो आछी। तो आज के एसेछी आपनादेर काछे आमार बरेर एक्सिडेंटेर द्वितीय पर्व निये। वेलकाम टू समय एखन ब्लगार, आपनारा आमादेर साथे थाकुन। आर आमादेर नतून नतून ब्लगगुलो पेते होले आपनादेर अवश्यई लाल करे लेखा जे सबस्क्राइब बाटनटा ওটাতে চাপ দিতে হবে। আর ওটাতে চাপ দিলে একটা কি আসবে, ঘন্টা আসবে, তাই না? সেই ঘন্টাটাতেও একটা চাপ দিতে হবে, বেল আইকনে চাপ দিতে হবে। চাপ দিন, চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ঘটনাগুলো আপনাদের সামনে নোটিফিকেশনের মাধ্যমে চলে আসবে। তা না হলে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অনেক দিন পর পর আমার ঘটনাগুলো হঠাৎ করে দেখতে পাবেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুব দ্রুত আমার ঘটনাগুলো আপনাদের সামনে আসবে। তো এই করোনা প্যান্ডামিকের মধ্যে স্মৃতির মন্থনটাই সবথেকে বেশি আসে। যে সময়গুলো পার করেছি সব সময় মাথার মধ্যে সেগুলো ঘুরে। আর কাজ তো করি, সারা দিনই কাজের মধ্যে থাকি। সারাদিন কাজের মধ্যে থেকে যেন মন খারাপ না লাগে আর কষ্টকে যেন কষ্ট মনে না হয়, তার জন্যই আপনাদের সঙ্গে বসি। যে আমার এই যুদ্ধে আপনারাও যেন আমার সাথে থাকেন, আর আপনাদের কিছু পরামর্শ, কিছু কথা যেন আমি শুনে আমার কার্যক্রম ভালো হচ্ছে। যদি ভালো হতে থাকে তাহলে আপনারা জানাবেন যে হ্যাঁ ভালো হচ্ছে। আর যদি ভুল হয়, যেমন আমার বরকে হাঁটানোর সময় কোনো সমস্যা, আপনারা যদি কেউ পরামর্শ দিতে পারেন যে এইভাবে না, এইভাবে হাঁটাও, এইভাবে এই কাজটা করো, তাহলে আমার জন্য তো সেটা উপকার হবে, তাই না? কারো পরামর্শই ফেলানো না। একজনের মাথায় যে বুদ্ধি হয় সেই বুদ্ধির থেকে যদি দশজনের মাথার বুদ্ধি নিয়ে আমি আগাই তাহলে আমার মনে হয় আমার বর আরও দ্রুত সুস্থ হয়ে উঠবে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আমাদের এই বড় জার্নিতে, জার্নি বলেন যুদ্ধই বলেন, এই যে যে সিচুয়েশনটা গিয়েছিল সেদিন মারাত্মকভাবে, আমরা 20-25 জনের সাহায্য না পেলে কোনো দিনও আমি আমার স্বামীকে এই সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পারতাম না। তো সেই প্রথম প্রাথমিক যে টিমটা আমরা তৈরি করেছিলাম সেই টিমের তিনজন, আমার ছোট কাকা, তারপরে আমার সেই ভাইস্তা খোকন আর আমাদের সেই বোন জামাই পল, ওরা আমাকে যে সাহায্য করেছিল এই কজনকে আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দেব। তো দেখুন আপনারা তাদেরকে। সদরপুর থেকে আমার বরকে যখন আনতে গিয়েছিলাম আমি একা যেতে পারিনি, তখন নিয়ে গিয়েছিলাম যাদের, তারা হচ্ছে আমার ছোট কাকা অরূপ সাহা, তারপরে আমার ভাইস্তা যে এক ডাকে চলে এসেছিল সব কাজ ফেলে, সেই খোকন, এখানে আছে আমার ছোট কাকা, আমি, আমার পিসি ডক্টর হীরক চৌধুরী, আমার মামি, মামির নাম হচ্ছে রূপ মণ্ডল, সে হচ্ছে ব্যাপটিস্টের স্কুলের হেডমিস্ট্রেস ছিল, তারপর সে আমার সেজ বোন, আর এ হচ্ছে আমার কাকাতো বোন, তার বর পল, এই পল হচ্ছে আমাদের সঙ্গে সেই মোটরসাইকেল নিয়ে ও আর খোকন চলে গিয়েছিল সদরপুরে, আর সদরপুর থেকে সেই বাবুর বাবাকে পায়ের অ্যাক্সিডেন্ট অবস্থায় নিয়ে এসেছিল হাসপাতালে। এ হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধু নাইম ভাই, এক ডাকে চলে এসেছিল, আর এ হচ্ছে আমাদের আমার বাবার মতো ডাক্তার মীর আমির হোসেন। তো আমরা পথে ডাব খেলাম একটা, আর আমি সেই একটা ডাব খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে আমার বমি শুরু হয়ে গেল। আর আমার বর ওই খারাপ অবস্থায়, ওরও বারবার বলছে যে মৌ তুমি কী করো, তোমার মাসিকে দেখো, তোমার মাসি কিন্তু জার্নি করতে পারে না, তোমার মাসির কষ্ট হচ্ছে। আর ফেরিতে সেই ড্রাইভার নেমেছে, বলতেছে যে ড্রাইভারের ফোন নাম্বার রাখো, মানে এত কেয়ারিং সে, ওর মধ্যেও তার
পায়ের যন্ত্রণা চিল্লাচ্ছে, তার মধ্যেও সে আমাদের কথা চিন্তা করছে যে যেন আমরা কোনো বিপদে না পড়ি। এই অবস্থা। পরে আমি খালি অপেক্ষা করছিলাম কখন আমরা দাদাবাবু পর্যন্ত সাভারে গিয়ে পৌঁছাতে পারবো। সাভারে গিয়ে পৌঁছাতে পারলেই দাদাবাবু আমার পাশে থাকলে আমার ভয়টা অনেক কমে যাবে। এর জন্য আমরা ফেরি পর্যন্ত ভালোই গিয়েছিলাম, কিন্তু ফেরিতে গিয়ে ড্রাইভার চিন্তা করছিল যে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে আমাদেরকে। তো আমার সেই ভাস্তি জামাই ও বলছিল যে না, আপনি এই মূল রাস্তা দিয়েই যান, আমরা যে রাস্তা চিনি এখান দিয়েই যান। এই সময় এই ড্রাইভারটা কি মেজাজ গরম করে একটু সিগন্যালও দিচ্ছে না, জ্যামের মধ্যে দ্রুত চালাচ্ছেও না, জ্যামের মধ্যে আটকে বসে আছে। তখন আমি এক পর্যায়ে দেখলাম এরকম করলে তো অনেক সময় চলে যাবে, আমার বড় জন্য তো সেটা সাংঘাতিক খারাপ অবস্থা ধারণ করবে। তো আমি এক পর্যায়ে বললাম যে ড্রাইভার ভাই, আপনার আমি হাতে ধরি, আপনি যত দ্রুত সম্ভব চালান, আপনি এই রাস্তা দিয়ে যান। বলে কেন কেন, আমি তো বলছিলাম আর এক রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। আমি বললাম না, ওই রাস্তা তো আমরা চিনি না, আপনি যে রাস্তা চিনি এই রাস্তা দিয়েই যান, আপনি হর্ন বাজাতে বাজাতে যান, আপনার হাতে ধরিয়ে আপনি দ্রুত চালান, কারণ একটা সেকেন্ড এখন আমার স্বামীর জন্য অনেক বড় সময়। তো বললো আপনি এইটা একটা কথা বললেন। আমি বলছি হ্যাঁ, আমি এইটাই একটা কথা বললাম, যার অবস্থা এই সময়ে এরকম দাঁড়ায় যে 5টা মিনিট এখন আমার 5 ঘন্টার সময়, তার এছাড়া আর কোনো কথা মুখে আসে না, আপনি দ্রুত চালান, আমাদেরকে সময় মতো হাসপাতালে পৌঁছে দেন। এই কথাটুকু আমি বললাম, পরে উনি সুন্দর গাড়িটা একটু তাড়াতাড়ি হর্ন বাজাতে বাজাতে নিল। আর এক সময় দাদাবাবু আমাদের গাড়িতে উঠলো, দাদাবাবু দাদাবাবুর ছেলে। তো আমরা গেলাম, তো ডাক্তারের কাছে যাবার পরে ডাক্তার বলল যে আমাদের ইয়ে দেন এক্সরে। তো তখন তো আমাদের ফরিদপুরে তো হুড়াহুড়ির মধ্যে আমরা দুই ব্যাগ, দুইজন অ্যাক্সিডেন্টের রুগীকে হুড়াহুড়ি করে দুই ব্যাগ রক্ত আর দুই ব্যাগ স্যালাইন দিতে পেরেছিলাম, কিন্তু আমরা আসলে এক্সরে টেক্সরে তখন করতে পারিনি, তো আমরা এক্সরে দিতে পারলাম না। তখন ডাক্তার বললো কি, একটা কাজ করেন, পিছনে দেখেন মুন আছে, আমাদের তো আলমার কাজুলের এক্সরের অফিসটা বন্ধ হয়ে গেছে, আপনারা মুনের থেকে এক্সরে করায় নিয়ে আসেন। তো দাদাবাবুই বললো যে তুমি একটু এখানে বসো, এইখানেই এক্সরের ইয়ে আছে পিছনে, আমরা অ্যাম্বুলেন্সটা নিয়ে যাই, এক্সরে করায় নিয়ে আসি। দাদাবাবু দাদাবাবুর সঙ্গে আরও ওই ওই হাসপাতাল থেকে বিভিন্ন যারা বয় ছিল ওরা উঠে অ্যাম্বুলেন্সে ওরা যায় এক্সরেটা করে নিয়ে আসলো। তখন ডাক্তার আমাকে, আমি ডাক্তারের সঙ্গে কথা বলতেছিলাম, ডাক্তার আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল যে টেনশন করো না, ভালো কিছু একটা হবে, আশা করি ভালো অপারেশন করতে পারবো। এর মধ্যে দাদাবাবু এক্সরে প্লেটটা নিয়ে এসে যে ডাক্তারের কাছে দিল, ডাক্তারের মুখ গম্ভীর, আর ডাক্তার বলল যে পা রাখা যাবে না। এই কথা শুনে আমি তখন একদম আকাশ আমার মাথায় ভেঙে পড়লো, পায়ের নিচে মাটি আর নাই, এই অবস্থায়। তো আমি তখন ডাক্তারকে শুধু বললাম যে আপনি আমার বাবার মতো, আমি আর কিচ্ছু চাই না, আমি চাই আমার বরের সন্তানের মতো, আপনি আপনার সন্তান বিপদে পড়লে অ্যাক্সিডেন্ট হলে যেরকমভাবে চিকিৎসা করতেন, ঠিক সেইভাবে আপনার সন্তানের মতো আপনি পা রেখে আমার বরের চিকিৎসা করবেন। পরে আমি আগামীকাল থেকে কিভাবে কি করা যায় সেটা আমি পরে দেখতেছি, কিন্তু আজকে আপনি পা রেখে অপারেশন করবেন। তো ডাক্তার গেল, গিয়ে টানা 2 থেকে 3 ঘন্টা অপারেশন করলো। আর এই সময় আমার বড় ভাসুর আর বড় ভাসুরের বউ আমার যা, তারা দুজন আমার কাছে এলো। আমি আমার দিদির হাতটা চেপে ধরলাম, বললাম যে দিদি আমার কি হবে, আর তিনি তখন আমাকে অনেক বুদ্ধি পরামর্শ দিল আর আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল যে এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমার দাদাবাবুকে ডাক্তাররা সেই অপারেশনের রুমের ভিতরে ডেকেছিল, কিন্তু দাদাবাবু তখন যায়নি। আর আমার দাদাবাবুর বড় ছেলে জর্জ রক্ত দিচ্ছিল, আরও 2-3 জন রক্ত দিচ্ছিল, তাদেরকে দাদাবাবু খাওয়ানো, তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করা, এগুলো করে সে অনেক দৌড়াদৌড়ি করছিল।
এইভাবে সময়টা আমরা পার করলাম। আর সারা রাত আমার বরের আর জ্ঞান ফেরেনি, সে অ্যানাস্থেশিয়ার ঘোরে সারা রাত ঘুমিয়েছিল। রাত 12টার সময় তাকে আমাদের ক্যাবিনে দেওয়া হয়েছিল, আর আমাদের ক্যাবিন নাম্বারটা ছিল 504 নাম্বার রুম। ওই রুমে আমরা এই পর্যন্ত 3-4 বার থেকেছি, প্রতিবার ওই একই রুমে আমরা থেকেছি। তো সারা রাত আমি আর বড় দাদা আবু ঘুমালাম না, আমরা রাতে জেগেই থেকেছি। আর আমার বরের কোনো জ্ঞান ছিল না। আমার পিসাতো দুই বোন নিপা লোপা, ওরা অনেক রাতে আমার জন্য ম্যাগি নুডলস রান্না করে নিয়ে গিয়েছিল, ফুটন্ত জল 2 বোতল, যেটা ঢাকায় নর্মাল জল খাওয়া যায় না সেটা নিয়ে গিয়েছিল। আমি কেনা জলও খেতে পারি না, তো এই অবস্থায় আমি রাতে নুডলস খেয়ে থাক। আর রক্তের ম্যানেজ করা যে এই সময় কত কঠিন ছিল, করোনা পেন্ডামিকের মধ্যে 8 থেকে 10 ব্যাগ রক্ত দেয়া হয়েছে। আমি একটা SCM সংগঠন করি, সেই সংগঠন থেকে আর আমার এই বড় বোনের ছেলে জর্জ ও রক্ত দিয়েছে, আর 4-5 জন ছেলে অপরিচিত ওই মেসেঞ্জারে ওরা লেখালেখি করে ওই সময় সব কজনকে পাঠিয়ে দিয়েছে। আর যার জন্য রক্তের ব্যবস্থা করা আমার কাছে খুবই সহজ ছিল। আর দেখেন 10 ব্যাগ রক্ত তখন আমরা আমার বরকে দিতে পেরেছি, এটা ছিল আমার জন্য ওই সময় খুবই আশ্চর্যজনক ঘটনা। আর ভালোবাসা আর ভালো ব্যবহার মানুষকে আসলে বিপদে অনেকটা রক্ষা করে, তার আরেকবার প্রমাণ এই ঘটনা থেকে পেয়ে গেলাম আমরা। আর পরদিন খুব সকালে আমার কাকাতো বোন তৃষা, ও খুব সুন্দর নাস্তা নিয়ে আমাদের কাছে পৌঁছে গিয়েছিল। সেখানে ছিল মাংস, রুটি, ডিম সিদ্ধ আর গরম গরম দুধ চা। আর আমরা যতদিন হাসপাতালে ছিলাম আমাদের খাবার দাবারে কোনো সমস্যা আমার আত্মীয় স্বজনরা কেউ হতে দেয় নাই। অনেক কিছুতে অনেকের অনেক রকমের সমস্যা হয় ঢাকা শহরে, কিন্তু আমাদের প্রায় 3-4 মাস আমি ঢাকায় থেকে এসেছি, ভালোবাসায় আবৃত ছিলাম। এই ভালোবাসার মূল্য কোনোভাবে পরিশোধ করা যায় না। মিরপুর থেকে আমার বড় ভাসুর, ভাসুরের বউ, আমার ননাস, ননাসের বর, আর সাভার থেকে আমার বড় বোন, আমার মেজ বোন, তাদের পরিবার, আর আমার সেজ বোন তো মারা গিয়েছে আপনারা জানেন, তার জা আর 2 ছেলে, তারা যে আমাদের জন্য কষ্ট করেছে সত্যি, এই সব ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। এই ভালোবাসাগুলো, ওর বাবার পা ভালো হয়ে যাবে কিন্তু ভালোবাসাগুলো আমার জীবনে সব সময় থেকে যাবে। আপনারা আমাদের সবার জন্য প্রার্থনা করবেন। আমার এই ওর বাবার পা ভাঙার সময় যে যে আমাকে এইভাবে সাহায্য করেছে, প্রত্যেকের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন। পরদিন আমার বর যখন চোখ মেলে তাকিয়েছিল, যদিও তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল কিন্তু আমার মনে হয়েছিল যেন নতুন জীবন পেয়েছে। এইভাবে আমি তখন মানে আনন্দে কি করব দিশাহারা। আর আমার ভাগ্নি, ভাগ্নি জামাই, আমার বোনের ছেলে, ওরা সব গিয়েছিল। ওরা তখন আমার পাশে থেকে আমি খাওয়াচ্ছিলাম, ওরা অনেকভাবে চেষ্টা করছিল যে ওর মেসো যেন খায়। আর জর্জ তো অনেক দুষ্টুমি করছিল, বাবু খাইছো এরম কোয়া কোয়া, যেন ওর মেসো তাকায়, ঘুমের ঘোর যেন কাটে। এইভাবে আমরা প্রথম দিন ওকে খাইয়েছিলাম। প্রথমে ওরা চুপচাপ ছিল, কারণ ওরা ভাবছিল যে ওর মেসো তো খুব অসুস্থ, কথা বলা আমি কিভাবে নেব, ওর মেসো কিভাবে নেবে। কিন্তু সত্যি কথা বলি যে আমার মনে তখন অনেক আনন্দ ছিল, তার কারণ প্রথম দিন পুরো রাস্তা অ্যাম্বুলেন্সে আমার এমন টেনশন ছিল যে কি হবে কি হবে। কিন্তু পরদিন জ্ঞান ফেরার পরে আর আমি একটু আশা পাবার পরে আমার মনে হয় অনেকটা আনন্দ হয়েছিল, মানে একটা মানুষ মানে অর্ধমৃত অবস্থা থেকে একটু একটু করে ভালো হচ্ছে, এই আনন্দ যে কি আনন্দ যে পেয়েছে সেই বোঝে। বলো বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো।
তো আজকে এই পর্যন্তই, আগামী দিন আমি বাকিটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকেন, সময়কোন ব্লগারের সঙ্গে থাকেন, আমাদের পরবর্তী ঘটনা শোনার জন্য আমাদের সঙ্গে থাকেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, করোনার মুক্ত থাকেন, করোনা যেন আপনাদেরকে স্পর্শ করতে না পারে, এই কামনা করি। বাই।